রিজনিং থেকে আজকে আমরা আলোচনা করব পেপার ফোল্ডিং নিয়ে, যা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই কনস্টেবল এবং রেলওয়ে এসএসসি পিএসসি সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এবং পেপার ফোল্ডিং শুধুমাত্র আজকে শিখবো তাই নয়, পেপার ফোল্ডিং থেকে যে কোনো প্রশ্নের উত্তর আমরা 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে দিতে পারবো আজকের ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখতে পারি। এবং যদি না পারি 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে যদি আমরা অ্যান্সার দিতে না পারি তাহলে রিজনিং থেকে আজকে এটা আমাদের শেষ ক্লাস হবে। ওকে, সো অবশ্যই প্রত্যেককে রিকোয়েস্ট করবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, তাহলে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে যে কোনো পেপার ফোল্ডিংয়ের প্রশ্ন তোমরা অ্যান্সার করতে পারবে। ওকে, তো শুরু করছি আজকের সেশন। চলে যাবো আজকে প্রথম প্রশ্নে। দেখো আমরা সরাসরি প্রশ্নে যাব এবং প্রশ্ন থেকেই আমি ডিটেলসে ডিসকাস করার চেষ্টা করব। ওকে, আলাদা করে কিছু এখানে গল্প নেই, খুবই সহজ বিষয়, শুধু একটুখানি মনোযোগ সহকারে দেখতে হবে কীভাবে আমরা এগোবো। দেখো এখানে প্রথম প্রশ্ন যেটা রয়েছে, এই যে এক্স ওয়াই এবং জেড এই পেপার একটা রয়েছে, পেপারটাকে কী করেছে, আচ্ছা এটা স্কোয়ার আকৃতির একটা পেপার রয়েছে, এখানে সার্কেল থাকতে পারে বা ট্রায়াঙ্গুলার থাকতে পারে বা ট্র্যাপিজিয়াম থাকতে পারে, যে কোনো ইচ্ছে থাকতে পারে। ওকে, তো এখানে দেখো স্কোয়ার আকারে একটা পেপার রয়েছে যেটাকে ফোল্ড করা হয়েছে, কীভাবে, প্রথমে এই দিক থেকে করা হয়েছে, তারপরে দেখো এই দিক থেকে করা হয়েছে, ডিরেকশান দেওয়া রয়েছে, ডিরেকশানটা ফলো করবে, তারপরে এখানে লাস্ট যেটা রয়েছে দেখো এই পেপারটাকে আলটিমেটলি এইটুকু হয়ে গেছে। ওকে, পেপারটা ভাঁজ করার পরে এইটুকু হয়েছে। এবার এই পেপারটাকে যদি খোলা যায় তাহলে এই যে এখানে যে ছিদ্রগুলো করা হয়েছে, সার্কেল করা হয়েছে, এই সার্কেলগুলো আলটিমেটলি কোন জায়গাতে পড়বে সম্পূর্ণ খোলার পরে, সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। তো এখান থেকে আমরা বেশি কিছু ভাবার প্রয়োজন নেই, সব থেকে লাস্ট যে ফিগারটা আমরা পেয়েছি সেই ফিগারটাকে ফলো করো, অর্থাৎ লাস্টে যে ফিগারটা পেয়েছি সেটা হচ্ছে এইটা, তাই তো? এই ফিগারটা যে পেয়েছি এর আগের ভাঁজটা যদি দেখা যায়, যে ভাঁজটা ছিল কোন দিক দিয়ে, এই দিক দিয়ে হতো, তাই তো? এই দিক দিয়ে হতো ভাঁজটা। তো এই লাস্ট ফিগারটাকে আমরা এখানে ড্র করার চেষ্টা করব, দেখবে হয়তো আমরা অ্যান্সার পেয়ে যাব। ওকে, তো দেখো লাস্ট ফিগারটা ছিল কেমন আমাদের, লাস্ট ফিগারটার দিকে আমি আরও একবার দেখছি, এই। ওকে, তো আমরা তার মানে কি এটা একটা চার ভাগের এক ভাগ করা হয়েছে, তাই তো? তাহলে চার ভাগে যদি আমরা এক ভাগ করি মোটামুটি এইরকম একটা পজিশান আসবে, তারপরে দেখো আমি দেখছি এইরকম একটা পজিশান আসবে, আলটিমেটলি আমাদের অ্যান্সার দিকে আমরা অলরেডি পৌঁছে গিয়েছি। ওকে, এরকম একটা পজিশান আসবে। এবার দেখো এইখানে যে পজিশানগুলো রয়েছে, দুটো সার্কেল রয়েছে, এই সার্কেলগুলো কোথায় কোথায় আছে দেখো, এখানে আছে কি দুটো সার্কেল, নেই, এটা হতে পারে না অ্যান্সার, এখানেও নেই, এটাও অ্যান্সার হতে পারে না, মাত্র দুটো বেঁচে গেল আমাদের, এই দুটো, এই দুটো থেকে এবার আমরা অ্যান্সারে কীভাবে পৌঁছবো, জাস্ট আরেকটা ভাঁজ আমরা এখান থেকে খুলবো। দেখো এই ভাঁজটা এই দিক এইদিকে করা হয়েছিল, তো খোলার সময় কী হবে, ভাঁজটা এইদিকে যাবে, তাই তো? তাহলে এই দিক থেকে যদি ভাঁজটা এইদিকে ফেলি আমরা, তাহলে এই দিক দিয়ে চলে যাবে এতটা। ওকে, এবং এখানে যেটা তৈরি হবে সেটা এটার একটা প্রতিবিম্ব তৈরি হবে। ওকে, প্রতিবিম্ব যদি তৈরি হয় তাহলে এই ছিদ্রটা প্রথমে এখানে যাবে আর এই ছিদ্রটা চলে যাবে এখানে, দেখো কোথায় রয়েছে এরকম পুরোটা টেনে দাও, দেখো কোথায় রয়েছে এই দুটো, এই দুটো তো প্রথমেই ক্যান্সেল ছিল, এখানে এই দুটোর মধ্যে দেখো এখানে কোনো ছিদ্র আসেনি, তাহলে এটাই অ্যান্সার হচ্ছে না, সঠিক উত্তর হচ্ছে অপশান বি। ওকে, দেখো কত সহজ নিয়মে কিন্তু এটা, কোনো রকম পেপার খোলার কোনো ব্যাপার নেই, কোনো কিছু করার ব্যাপার নেই, জাস্ট একটুখানি ট্রিক্স ইউজ করলে আমরা ইজিলি কিন্তু 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে ফেলতে পারছি। ওকে, তো আমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নম্বর 2, ঠিক একই ওয়েতে আমরা এগোবো এখানেও। দেখো এখানে এই ছোট্ট পেপার যে ফোল্ডটা রয়েছে, লাস্ট ফ্রান্স যেটা, সেই লাস্ট পোর্শনটাকে আমরা তুলবো এখানে লাস্ট। ওকে, তাহলে এখান থেকে আমাদের যাবো কোথায়, এইটুকু, এখানে লাস্ট তুলছি, এখান থেকে লাস্ট হচ্ছে এতটা, এবং এখান থেকে, আচ্ছা এখান থেকে আমরা যখনই লাস্ট পর্যন্ত পৌঁছে গেলাম, এবার দেখো আমাদের এখানে ছিল কি এরকম একটা ট্রায়াঙ্গেল রয়েছে দুটো, এবং এখানে একটা রয়েছে কি আয়তক্ষেত্র, এরকম কোথায় রয়েছে, এখানে তো কিছুই নেই, এটা অ্যান্সার হচ্ছে না, এখানে দেখো রয়েছে এবং এখানে রয়েছে, এখানেও দেখো আয়তক্ষেত্র নেই, এটা অ্যান্সার হচ্ছে না। এই দুটোর মধ্যে এবার ভালো করে খেয়াল করো, এইখানে আয়তক্ষেত্রটা এইদিকে ঘোরানো রয়েছে, বাট আমাদের এরকম হওয়া উচিত ছিল, সো অপশান সি হচ্ছে সঠিক উত্তর। দেখো শুধুমাত্র একটুখানি অবজারভেশন করলেই আমরা অ্যান্সারে কিন্তু পৌঁছে যাচ্ছি। তো যারা পেপার ফোল্ডিং নিয়ে অযথা ভয় করছিলে, আশা করি আজকের ভিডিওর পরে তাদের কোনো রকম কোনো ভয় থাকবে না পেপার ফোল্ডিং সম্পর্কে। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 3, তোমরা নিজেরা অ্যান্সার করার চেষ্টা করো, সুবিধা হবে। দেখো এখানে স্কোয়ার আকৃতি রয়েছে বাট ভেতরে ট্রায়াঙ্গেল, লাস্ট ফিগার যেটা সেটা হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার ফর্ম চলে এসেছে, তো আমরা এখান থেকে ট্রায়াঙ্গুলার ফর্ম তো করার চেষ্টা করছি, দেখো এখানে ট্রায়াঙ্গুলার ফর্ম করার চেষ্টা করছি, এখানেও ট্রায়াঙ্গুলার ফর্ম করার চেষ্টা করছি, একটু সমস্যা হচ্ছে আঁকতে, তোমরা একটু বুঝে নেবে ঠিক করে আশা করি,
এই এখানে দেখো প্রথমে ট্রায়াঙ্গুলারে দুটো সার্কেল রয়েছে, এখানে দুটো সার্কেল পাশাপাশি রয়েছে, এটা ক্যান্সেল, এখানে দুটো সার্কেল রয়েছে, এটা মেবি আমাদের অ্যানসার হতে পারে, এখানে একটা সার্কেল রয়েছে পাশাপাশি দুটো এখানে রয়েছে, অর্ধেক অর্ধেক এসছে এগুলো হবে না, এখানেও দুটো রয়েছে। এবার এ আর ডি এর মধ্যে কোনটা আমাদের অ্যান্সার হবে, এ আর ডি এর মধ্যে কোনটা অ্যান্সার হবে দেখো, সেই জন্য আমাদের আর একটা ভাস আমরা খুলবো। ওকে, তো এই ভাসটা এই দিক থেকে এসেছিল, তাহলে খোলার সময় এদিকে চলে যাবে, তাহলে এই ভাসটা যদি এদিকে যায় দেখো, তাহলে এটা চলে যাবে এদিক দিয়ে। ওকে, তাহলে এটাও চলে যাবে কোথায়, এদিক দিয়ে। এবার দেখো এখানে যে ছিদ্র দুটো ছিল, সেই ছিদ্র দুটো একই রকমভাবে এখানে প্রতিবিম্ব গঠন করবে, তাহলে এখানে ছিদ্র দুটো চলে যাবে এখানে আর এখানে। দেখো এখানে ছিদ্রটা এখানে তো যাওয়ার কথা ছিল বাট নেই, তাহলে এটা হচ্ছে না অ্যান্সার। সঠিক উত্তর হচ্ছে অপশন এ। ওকে, অপশন এ হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। নেক্সট কোশ্চেন দেখো, তোমরা পেপার ফোল্ডিং নিয়ে বলেছিলে ভিডিও দেওয়ার জন্য, সেই জন্য আমি বলেছিলাম যাদের যেটা প্রয়োজন কমেন্ট করবে, আমরা সেই হিসাবে কিন্তু ভিডিও নিয়ে আসবো। ওকে, দেখো এই কোশ্চেনটা দেখো, লাস্ট পজিশন যেটা রয়েছে এরকম একটা ফর্ম রয়েছে, এটাকে তুলে নিচ্ছি আমরা। তাহলে দেখো এইখানকার মিডিল প্রথমে এখানকার মিডিল থেকে আসবে, তাই তো? তাহলে এখান থেকে আসবে এরকম, এখান থেকে মিডিলে আসবে কোথায় থেকে, এখান থেকে এই এরকম আসবে, তাই তো? এখান থেকেও তাই করছি আমরা, এখানকার মিডিল থেকে টেনে দিচ্ছি, দেখো এখানকার মিডিল থেকে টানলে এরকম আসবে। এখানকার মিডিল থেকে টেনেও কোনো লাভ নেই, কারণ মাঝখানে তিনটে সার্কেল রয়েছে বাট এখানে দুটো সার্কেল, এটা ক্যান্সেল, এটা হতে পারে না অ্যান্সার। এখানে দুটো সার্কেল, সার্কেল তিনটে দেখো এক সরলরেখায় নেই, এটা হতে পারে না। খুবই সিম্পল, এই দুটোর মধ্যে একটা অ্যান্সার আমাদের হচ্ছেই মাস্ট। এবার দেখো আমরা যদি আর একটা ভাঁজ খোলার চেষ্টা করি, তাহলে প্রথম ভাঁজটা এদিকে ছিল, তাহলে এবার হয়ে যাবে এইদিকে। তাহলে এটা উল্টে গেলে কী হবে, এই সার্কেলটা চলে আসবে এখানে, এই সার্কেল চলে আসবে এখানে, এই সার্কেল এখানে, আর এই বড় সার্কেলটা আসবে এখানে, হলো? তারপরেও দেখো এই দুটো সেম আছে, তাই তো? এটা যখন এদিকে চলে আসবে তারপরেও সেম আছে। তাহলে আর একটা ভাঁজ আমাদের একটু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে প্রথম ভাঁজটা ছিল দেখো এইদিকে একটা, এইদিকে একটা। তাহলে এখান থেকে যদি খোলা যায়, এখানে অ্যাকচুয়ালি কী হয়েছে, এটা একটা ট্রায়াঙ্গুলারটা এইখানে চলে এসছে, তাই তো? ভাঁজ হওয়ার পরে এই ট্রায়াঙ্গেলটা এখানে চলে এসছে, মানে এই দুটো সার্কেল পড়েছে ট্রায়াঙ্গেলে। তাহলে এদিকে উল্টে যখন আর একটা ভাঁজ খুলে দেবো আমরা এদিক থেকে এদিকে, তখন কী হবে, এইখানে একটা সার্কেল, এখানে একটা সার্কেল তৈরি হবে, মানে এই সার্কেলটা আর এই সার্কেলটা। তাহলে অপশান ডি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর ফাইভ দেখো, কোশ্চেন নম্বর ফাইভ যেটা রয়েছে এটা কিন্তু সার্কেল রয়েছে, খুবই সহজ। দেখো এখানে সার্কেলের লাস্ট যেটা রয়েছে এইটুকু একটা পোর্শন নেওয়া আছে, চার ভাগের এক ভাগ, তো আমরা এখান থেকে তাই করছি, চার ভাগের এক ভাগ নেওয়ার চেষ্টা করছি, এখান থেকেও তাই করছি, এখানেও তাই করছি, ওকে, এখানেও তাই করছি। এবার দেখো প্রথমেই সার্কেল রয়েছে একটা ট্রায়াঙ্গেল, সার্কেল ট্রায়াঙ্গেল, এটা হয়েছে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা তো হতেই পারে না কারণ ট্রায়াঙ্গেলটা এখানে উল্টো হয়ে গেছে, তাহলে অপশান এ ক্যান্সেল। এবার এই দুটোর মধ্যে দেখো, প্রথমে আমি যদি একটা ভাঁজ খুলে ফেলি, তাহলে এই ভাঁজটা এদিকে ছিল, এটা এখন যাবে এদিকে, এদিকে আসার ফলে কী হচ্ছে, এখানে একটা, এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। একই রকমভাবে তাহলে এটাও হতে পারে আমাদের অ্যান্সার, যখন এতটা খোলা হচ্ছে অর্ধেকটা, অর্ধেকটা, এটা হতে পারে না কেন, মাঝখানে সার্কেল বলে এখানে কোনো কিছু নেই, মাঝখানে সার্কেল রয়েছে, অপশান ডি ক্যান্সেল। এই দুটোর মধ্যে কোনটা হবে দেখো, এখানে কিন্তু পড়লো না এটা, তাই তো? এটা যখন খুলছি তখন এখানে পড়লো, এখানে পড়লো, কিন্তু এখানে পড়ছে না, সো এটা আমাদের অ্যান্সার হতে পারে না। আর দেখো এটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি, এখানে দেখো এই দুটো পড়েছে। এবার লাস্ট যদি আর একটা খোলা যায় তো অবভিয়াসলি এদিকে চলেই আসবে, অতটা যাওয়ার আমাদের দরকার হচ্ছেই না, আমাদের তার আগে অ্যান্সার পেয়ে যাচ্ছি অপশান সি। ওকে, তো এই এইভাবেই আমরা সলভ করব, অত্যন্ত সহজ আমি আগেই বলেছিলাম। দেখো নেক্সট কোশ্চেন, আচ্ছা এখানে দেখো লাস্ট পজিশনটা এরকম আকার আকৃতি একটা রয়েছে, তাহলে আমরা কী করবো, এইভাবে এখান থেকে ড্র করে নিচ্ছি। দেখো এখান থেকে ড্র করে নিচ্ছি, ওকে। এবার দেখো এখান থেকে ছোট পোর্শনটা এসেছিল ত্রিভুজটা, তার আগে আমরা দেখে নিচ্ছি এখানে কোথায় কোথায় মিল রয়েছে, এটা মিল রয়েছে এটার সাথে, এটা রয়েছে এটা, হ্যাঁ এটা রয়েছে, এখানেও মিল রয়েছে, এখানে সবগুলো মিল আছে, এখানে একটা ট্রায়াঙ্গেল বেশি চলে এসেছে, তাই তো? তাহলে এটা ক্যান্সেল, এই দুটোর মধ্যে, এবার এই তিনটের মধ্যে। এবার দেখো প্রথমে এটা এদিক ছিল, এটাকে আমরা এদিকে এবার খুলবো, এটা যখন খুলবে তোমরা তখন কী হবে, এরকম হয়ে যাবে, এরকম যখনই হবে তখন কী হবে, এই ট্রায়াঙ্গেলটা এখানে গিয়ে পড়বে, প্রতিবিম্ব, প্রতিবিম্ব এটারও প্রতিবিম্ব করবে, সরি দাগটা এই দিকতে হবে, হ্যাঁ। এবার দেখো এটা যখন এখানে পড়বে তখন এটার প্রতিবিম্ব মানে এরকম ছিল, এটা এরকম হবে, তাই তো? এই ত্রিভুজটা কিন্তু এদিকে যাচ্ছে না, কারণ শুধু এই এইটা কাটলে এরকম এরকম জায়গাতে আসবে, তাহলে এটা চলে যাচ্ছে এখানে, উল্টো যাচ্ছে, এটাও তাই এসছে, এটাও তাই এসছে, তাহলে এগুলো আপাতত ঠিক আছে, ঠিক আছে। এবার যখন আর একটা ভাঁজ আমাদের খুলতে হচ্ছে বাধ্যতামূলকভাবে লাস্ট, তাহলে এটা যাবে এদিকে, তার মানে এখানে একটা দুটো তিনটে ট্যাঙ্গেল ছিল, এটা উল্টে গেলে এই ট্যাঙ্গেলটা যাবে এখানে,
তাহলে এখানে দুটো ট্রায়াঙ্গেল রয়েছে, দুটো আসতে পারে না, ক্যান্সেল। এই ট্রায়াঙ্গেলটা যাবে এখানে, মানে এই দিক থেকে ছিল এরকম যাবে, কিন্তু এখানে উল্টো রয়েছে, এটা ক্যান্সেল। এখানে দেখো প্রতিবিম্ব গঠন হবে না, এটা যাবে এখানে, এটা এখানে, আর এটারটা এখানে। এবার দেখো এটা ঠিক আছে, এটা ট্রায়াঙ্গেলটা কিন্তু এখানে রয়েছে, এটা এদিকে যাবে, তাই তো? কারণ এদিকে তো আসতে পারে না, এটা উল্টো রয়েছে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, এটা তোমরা জানো প্রত্যেকে যে ম্যাথসের স্পেশাল কোর্স রয়েছে সমস্ত চাকরি পরীক্ষার জন্য, ফর অল কম্পিটিটিভ এক্সাম, সেটা মাত্র 799 রয়েছে। 6 মাসের একটা কোর্স, কমপ্লিট কোর্স, এখানে যেখানে লাইভ ক্লাসেস আছে, রেকর্ডেড ক্লাসেস আছে, ডাউট সলভ ক্লাস আছে, অ্যাসাইনমেন্ট, টেস্ট, মক টেস্ট সব পাবে তোমরা মাত্র একটা কোর্সে, যেটা মাত্র রয়েছে কত, 799, এখনও রয়েছে 799। সেই জন্য তোমাদের এনএস একাডেমির এই অ্যাপ ডাউনলোড করতে হবে, এবং সেখানে তোমরা কোর্স সিলেক্ট করলে, বাই করে নিলে কিন্তু এটার তোমরা অনায়াসে একটা ভালো সুবিধে পেয়ে যাবে তোমরা পরীক্ষার জন্য। যেহেতু এখন লকডাউন পিরিয়ড চলছে, তো বাড়িতে বসে তোমরা মাত্র 6 মাসে কিন্তু সম্পূর্ণ একটা চাকরি পরীক্ষার কোর্স কমপ্লিট করে নিতে পারো। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। এখানে এই যে আকৃতি যেটা রয়েছে, লাস্ট যে ফর্মটা এসছে, লাস্ট ফর্মটা একটা আয়তকার ফর্ম এসছে, তাই তো? তাহলে আয়তকার ফর্ম যদি আসে, তাহলে মোটামুটি দেখো এখান থেকে রয়েছে এই দিকটা, তাই তো? তাহলে আমরা এখান থেকে যদি ড্র করি, তাহলে এখান থেকে ড্র করছি এতটা। দেখো এখানে দুটো সার্কেল, এখানে 4টে সার্কেল, প্রথমেই ক্যান্সেল এটা। তাহলে এইটা আমাদের আসছে ফর্ম, এই ফর্মটা এসছে, এখানেও যেহেতু নেই প্রথমে সার্কেলগুলো, এটাও ক্যান্সেল। তাহলে এই দুটোর মধ্যে দেখো কত আমাদের অপশান এলিমিনেটিং করে দুটো অপশান এমনিতেই কমে গেল। এবার দেখো প্রথমে এই ফোল্ডারটা কী হয়েছে, এদিকে খুলবে, তাহলে এদিকে যদি যায়, তাহলে এটা যা আছে এদিকেও তাই আসবে, এটা যা আছে এদিকেও তাই আসবে, এখানেও তাই আসছে, এখানে তাই আসছে, তাই তো? তাহলে ঠিক আছে এখনও পর্যন্ত। এবং এই যে ট্রায়াঙ্গেলটা এদিকে যাবে, ট্রায়াঙ্গেলে দেখো কোনো ছিদ্র করবে কি, এই ট্রায়াঙ্গেলটায় দুটো ছিদ্র পড়বে, এই ছিদ্রটা, এই ছিদ্র। তাহলে খোলার সময় এখানে ছিদ্র আসবে, তাহলে এখানে নেই, এটা ক্যান্সেল, এখানে আসছে, এটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, উপরের ক্ষেত্রেও একই রকম হবে, এই দুটো ছিদ্র আসবে। এই নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 8। এখানে সার্কুলার ফর্ম রয়েছে এবং অত্যন্ত ইজি রয়েছে। দেখো এখানে একটা ট্রায়াঙ্গেল আকার চলে এসছে, তাই তো? একটা পার্ট চলে এসছে। এখানে যদি আমরা দেখো সেইরকমভাবে ড্র করার চেষ্টা করি, তাহলে আসবে কোথায়, এদিক দিয়ে আসবে। বাট এইরকম কিন্তু হচ্ছে না, এখানে দেখো, তাহলে এটা হচ্ছে না। এটা তো দেখো এই যে এটা রয়েছে, এটা যদি আমরা এখানে ড্র করার চেষ্টা করি, দেখো এখান থেকে চলে আসছে মনে হচ্ছে, হ্যাঁ দেখো চলে এসছে এটা। এই যে এটুকু ফর্ম, এটা যদি খোলা যায়, তাহলে কিন্তু এই পাশটা আবার এখানে এসে পড়বে, একটা বর্গক্ষেত্র তৈরি হবে। বাট এইরকম কিন্তু আকৃতি তৈরি হবে না, এইরকম আকৃতিও তৈরি হবে না। তো খুবই সিম্পল, অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নম্বর 9। দেখো এখানে যেটা রয়েছে লাস্ট ফর্মটা, এটা রয়েছে, এটাকে আমরা কি করব, এখানে ড্র করার চেষ্টা করছি। একটু ড্র করার সময় প্রবলেম হচ্ছে, বাট তোমরা নিজেরা সলভ করবে, তখন অসুবিধা হবে না। আর দেখো এখনো পর্যন্ত যতগুলো ড্র করেছি, তার মধ্যে কোনটা অ্যান্সার হতে পারে। ওকে দেখো এখানে অর্ধেকটা রয়েছে, যখন এটা ফোল্ড খুলে দেওয়া হবে পুরোটা গোল হয়ে যাবে, সার্কেল হয়ে যাবে। তো আপাতত ভেতরের পজিশনটাই দেখি আমরা। ভেতরে দেখো এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানেও রয়েছে দুটো করে সার্কেল, ঠিক আছে? এবার দেখো যখন এটা ফোল্ডিংটা খোলা হবে, যে কোনো একটাই আমরা যদি খুলি, প্রথমে এটা যদি খুলি, এদিকে যাচ্ছে, তাহলে এদিকে চলে গেলে এখানে একটা সার্কেল তৈরি হচ্ছে, ঠিক আছে? এখানে সার্কেল নেই, এটা হতে পারে না, এখানে সার্কেল রয়েছে, হতে পারে এটা। বাট এখানে যে সার্কেলটা তৈরি হবে এদিকে খোলার পরে, সেটা কিন্তু এখানে মাঝখানে ফাঁকটা আসবে না, এখানে একদম একটা সার্কেল তৈরি হবে, তাই তো? তো এখানে যেমন সার্কেল তৈরি হয়েছে, এরকমই সার্কেল তৈরি হবে, কিন্তু এখানেও দেখো সার্কেল তৈরি হয়েছে, এখানেও ঠিকঠাক আছে, কিন্তু এই যে সার্কেলটা, এটা কোথায় থেকে এলো? এটা তো আসতে পারে না, এখানে তো আশেপাশে কোনো ছিদ্র ছিল না, এখানে এরকম যদি থাকতো তাহলে আসতো, তাহলে এটা হচ্ছে না। সঠিক উত্তর হচ্ছে অপশান এ। ওকে, অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 10, কোশ্চেন নম্বর 10 দেখো, শেষের পজিশনটা মাত্র এটুকু, তাহলে এটুকু আমরা তুলে নিচ্ছি এখান থেকে, এখান থেকে যদি আমরা তুলে নিই এটাকে সব জায়গা থেকেই, দেখো আমি দেখানোর জন্য করছি সবগুলোতেই, সবগুলো হয়তো দেখানোর দরকারও নেই তোমরা। এবার দেখো এইখানে ছিদ্র রয়েছে, এটাকে প্রথমে এইদিকে দেওয়া আছে, তাহলে খুললে এটা যাবে কোথায়, এদিকে যাবে। তাহলে এদিকে যদি খোলা যায়, তাহলে এই পুরোটা চলে আসবে আমাদের, এই পুরোটা চলে আসবে, এখানেও তাই আসবে, এখানেও তাই আসবে, তাই তো? এখানেও তাই আসবে, এখানেও, এখানেও এবং এখানেও।
তাহলে এই পাশে যে ত্রিভুজ ছিল সেটা এই পাশে পড়বে, পড়েছে সবগুলোতেই পড়েছে, ইয়েস সবগুলোতেই রয়েছে। এবার দেখো কি হয়েছে, এইবার প্রথম ফোল্ডিংটা দেখো এদিক ছিল, তাহলে খোলার সময় এদিকে চলে আসবে। যদি এইদিকে খোলা যায় তাহলে দেখো এইদিকে যে ট্র্যাঙ্গেলটা রয়েছে সেটা কি হবে, এর প্রতিবিম্ব গঠন হবে। বাট এখানে ট্র্যাঙ্গেল এরকম থাকলে এদিকে আসবে কি এরকম, কিন্তু এখানে একই রকম রয়েছে, এটা হতে পারে না, এটা হতে পারে, তাই তো? এটা হতে পারে এখনো, এটা হতে পারে, এটা হতে পারে। ওকে, তাহলে এবার দেখো উপরেরটা যখন খোলা হবে একই রকম ভাবে এই ট্র্যাঙ্গেলটা আবার কি হবে, উপরেরটা এরকম রয়েছে তাহলে তৈরি হবে এরকম, কিন্তু এখানে দেখো উল্টো রয়েছে, এটা হতে পারে না, এটা হ্যাঁ এটা হতে পারে। এবার দেখো এই যে অংশটা, এই দুটো বেঁচে রয়েছে, এই দুটোর মধ্যে এই অংশটা পোর্শনটা যে কেটেছে, এই পোর্শনটা কাটবে না, তো এটা কিভাবে কাটছে? তাহলে এখানে যেটা রয়েছে সেই ছিদ্রটা এখানে চলে আসবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। বুঝতে পেরেছো? দেখো ট্র্যাঙ্গেলগুলোও ঠিকঠাক আছে এবং এই পজিশনগুলোও ঠিক আছে, এইখানে যেটা কেটে গিয়েছে এই কাটাটা আসবে না। ওকে, তো সঠিক সঠিক উত্তর হচ্ছে কোনটা, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তাহলে এটা হতে পারে না, এটা হতে পারে না। বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 11। এটা দেখো খুবই সহজ, এই যে পোর্শনটা রয়েছে আমরা যদি এই পোর্শনটাকে তুলে নিই একই রকম ভাবে, আমরা এই পোর্শনটা তুলে নিচ্ছি, দেখো আমাদের এখানে ট্র্যাঙ্গেল ছিল, এখানে ট্র্যাঙ্গেল ছিল, ট্র্যাঙ্গেল আছে, ট্র্যাঙ্গেল আছে, ট্র্যাঙ্গেল আছে, এখানে সার্কেল, সার্কেল আছে। এবারে দেখো প্রথম ফোল্ডিংটা এদিক থেকে ছিল, তাহলে এদিক থেকে এদিকে খুলছি, তাহলে এদিক থেকে খোলার ফলে এইটা চলে যাবে এখানে, কিন্তু প্রতিবিম্ব গঠন হবে এরকম ছিল, তাহলে তৈরি হবে এরকম, বাট এখানে সেম রয়েছে, এটা হতে পারছে না। তাহলে এখানে ঠিকঠাক রয়েছে, এখানেও ঠিকঠাক রয়েছে, এখানেও ঠিকঠাক রয়েছে। ওকে, এবার যখন এই পোর্শনটা আবার খোলা হবে এদিকে, দেখো এই যেহেতু এর পরের ভাঁজটা এদিকে, খোলার সময় কী হবে, এই দুটো ছিদ্র ছিল, এই দুটো ছিদ্র এখন চলে যাবে কি এইখানে, শুধু কিন্তু এতটা ভাঁজ রয়েছে, তাহলে এখানে চলে যাওয়া মানে কি এই ছিদ্রটা আসবে না, এটা ক্যান্সেল, এই ছিদ্রটাও আসবে না এখানে, ক্যান্সেল। শুধু দেখো এই ছবিটা তো প্রথমেই ক্যান্সেল ছিল, তাহলে শুধু অপশান সি সঠিক। এখানে দেখো খুললে পরে এটা তো পুরোটা নেই ভাঁজটা, জাস্ট এটুকু ভাঁজ ছিল, তাহলে এইটুকুর মধ্যে সার্কেল পড়ছে না, তাহলে এই জাস্ট এই ত্রিভুজ দুটো এখানে চলে আসবে প্রতিবিম্ব আকারে, তাহলে অপশান সি হচ্ছে সঠিক উত্তর। আশা করি তোমরা নিজেরা সলভ করতে পারছো, খুবই সহজ এটা রয়েছে এবং একটুখানি কিন্তু তোমাদের পাজল করে দেওয়ার মতো ছবি এটা, বাট দেখো কতটা ইজি। প্রথম ভাঁজটা, আচ্ছা শেষ ভাঁজটা দেখো এখানে রয়েছে, তার আগে এখানে আগের ভাঁজগুলো আমরা একটু দেখে নিচ্ছি। দেখো এখানে প্রথম ভাঁজটা যেটা ছিল সেটা এটুকু, যার ফলে কতটা এসেছিলো, এতটা এসেছিলো, পুরোটা কিন্তু না, জাস্ট এইটুকু এতটা এসেছিলো, ক্লিয়ার? তার পরের ভাঁজটা দেখো এখানে নেই, এখন এখানে চলে এসছে, এই ভাঁজটা জাস্ট আর একটা ফোল্ডিং করা হয়েছে, মানে সেটা এতটা চলে এসছে, এইটা চলে এসছে এতটা, যার ফলে এতটা এসছে, এদিকে কিন্তু আর নেই, আর এই ভাঁজটা কিন্তু এখানে শেষ হয়েছে। তার মানে এবার নিচে যখন ট্র্যাঙ্গেলটা তৈরি করা হয়েছে ছিদ্র করে, তখন কিন্তু এই ট্র্যাঙ্গেলটা সবগুলো ভাঁজে নেই, জাস্ট নিচের প্রথমের যেটা পাতা ছিল সেই স্কোয়ারের মধ্যেই রয়েছে, আর আগের ভাঁজগুলো তো এতটা এসছে। তাহলে এই ছিদ্রটা সবগুলোর মধ্যে যাবেই না, খুলে ফেললেও এগুলোর মধ্যে কোনো ছিদ্র নেই, তাহলে জাস্ট এই একটাই ছিদ্র যেটাতে, সেটা হচ্ছে অ্যান্সার। সো আমাদের অ্যান্সার হচ্ছে অপশন ডি। ওকে, কোয়েশ্চেন নম্বর 13। দেখো এখানে রয়েছে ট্র্যাঙ্গেল আকারের একটা ফর্ম, আমরা এটাকে ট্র্যাঙ্গেল আকারের ফর্মটাকে তুলে নিচ্ছি। ওকে, দেখো দুটো এখানে রয়েছে, এই পোর্শনটা একটা রয়েছে, তো এটা হতে পারে না। এখান থেকে আমরা দেখছি ট্র্যাঙ্গেল আকারের ফর্ম, এটাকে ট্র্যাঙ্গেল আকারে দেখছি, এখানেও একটা রয়েছে, দুটো ছিল, এটা ক্যান্সেল, এইখানেও আমরা দেখছি একই রকম রয়েছে। আচ্ছা এবার এই দুটোর মধ্যে দেখো এই পোর্শনটা অনেকটা বড় রয়েছে, বাট এখানে ছোট্ট একটা পোর্শন রয়েছে যেটা এটার সাথে আইডেন্টিক্যাল, সো আমাদের অপশন এ হচ্ছে সঠিক, অপশন সি ক্যান্সেল। ওকে, দেখো আমি বলেছিলাম প্রথমে যে 5 থেকে 10 সেকেন্ড সময় লাগবে তোমাদের, আশা করি তার মধ্যে তোমরা প্রত্যেকে সলভ করতে পারবে। যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ সেটা পসিবল, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ওকে, দেখো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর 15। এখানে দেখো স্কোয়ার একটা ফর্ম রয়েছে, 4 ভাগের 1 ভাগ করে নেওয়া হয়েছে, আমরা সেই পোর্শনটা তুলে নিচ্ছি এখান থেকে। দেখো একটাও কিন্তু একই রকম আসছে না, আইডেন্টিক্যাল আসছে না। দেখো প্রথমেরটাই যদি দেখি এখানে কিন্তু এই ফর্মটা নেই, অপশান ডি ক্যান্সেল। এখানে দেখো এরকম একটা ফর্ম আসার কথা ছিল, বাট নেই, ক্যান্সেল, এখানে কিন্তু আছে, এটাতেও কিন্তু দেখো এইটুকু এরকমভাবে আলাদা ডিজাইন রয়েছে, সো অপশান এ ক্যান নট বি ফর্ম। তো অপশান বি যেটা, অপশান বি হয়ে যাচ্ছে সঠিক। দেখো এটাকে বাকিগুলো খুললেও একই রকম চলে আসবে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা এটা সম্ভবত এটা 14 নম্বর কোশ্চেন ছিল, তাই তো? নেক্সট কোশ্চেন 15 নম্বর কোশ্চেন। ওকে, দেখো এখানেও শেষে যে স্কোয়ারটা রয়েছে, শেষের স্কোয়ারটা তুলে নাও, আশা করি তোমরা নিজেরা এখন সলভ করতে পারছো। কমেন্ট করে প্রত্যেকে জানাবে যে ভিডিওটা সত্যি হেল্পফুল, ইয়েস অর নো। ওকে, আর তোমরা 5 থেকে 10 সেকেন্ডে করতে পারবে কিনা সেটাও জানাবে। দেখো এখানে কোনো কিছু নেই, এখানে আমাদের রয়েছে কিছু, এটা ক্যান্সেল। এখানে যেটা রয়েছে দেখো সার্কেলটা রয়েছে এরকম, সার্কেলের দিকে মুখ করা রয়েছে কিন্তু এরকম, কিন্তু এটা দেখো চতুর্ভুজ রয়েছে সার্কেলের সাথে,
অন্যরকমভাবে, তো এটা হচ্ছে না, এটা হতে পারে, এটা হতে পারে। ওকে, এই দুটোর মধ্যে যে কোনো একটা আমাদের অ্যান্সার হবে। এবার দেখো, প্রথম এদিকে ফোল্ড ছিল, তাহলে এদিকে খুলবো আমরা। এদিকে খোলার পরে ঠিক এর এইভাবে চলে যাবে, সেগুলো ঠিকঠাক আছে, এখানেও ঠিকঠাক নেই, এখানে তো কিছুই নেই। সো আমাদের অ্যান্সার সি হতে পারে না, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 16 অ্যান্ড আজকে লাস্ট কোশ্চেন, এবং এই লাস্ট কোশ্চেন তোমরা নিজেরা সলভ করবে, বিকজ এটা তোমাদের বাড়ির কাজ থাকছে। প্রত্যেকে কমেন্ট করে জানাবে কোনটা অ্যান্সার হচ্ছে, আমি কিন্তু ওয়েট করব প্রত্যেকের কমেন্টের জন্য। ওকে, এবং অ্যান্সার আমরা পরের ক্লাসে আলোচনা করবো এটার। তো আজকে সেশন এ পর্যন্ত, আশা করি ভালো লেগেছে ভিডিওটি তোমাদের। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ জানাবে। বাই বাই, টেক কেয়ার।